আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজাম কলেজে তলব করেছে সিবিআই, তাহলে কি নবজোয়াল কর্মসূচি এবার বন্ধ হতে চলেছে? সেটা আমি বলতে পারবো না, এটা লিগ্যাল ব্যাপার, উনি কি করবেন, সিবিআই কি করবে সেটা ওনাদের ব্যাপার, এই লিগ্যাল ব্যাপার আমি কিছু বলবো না, এটা কোর্টের ব্যাপার। আমি ঠিক যেদিন বলছি যে লাউদোহাতে ফুটবল গ্রাউন্ডে সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি জানেন নিশ্চয়ই যে আপনার নাম না করে কয়লা মাফিয়া বলা, এবং আপনি নাকি অনেকবার ঘুরেছেন তাও দলে হয়নি, অনেক রকম কথা বলেছেন, এই বিষয়ে কিছু বক্তব্য? দেখুন, তৃণমূল কংগ্রেসে যেতে যদি রাজি হতাম তাহলে আমাকে জেলে যেতে হতো না, সবাই জানে জেলে যেতে হলো, কারণ ওদের দলে যেতে আমি রাজি হইনি। আর কোনো সিরিয়াস নেতা যদি কিছু বলে তাহলে তার জবাব দেবো। আমি মনে করি ও লিডারই না, ও সেরেলেক বেবি, ও তো গ্রাম বাংলা ছেলে না, গ্রাম বাংলা ছেলে হলো শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, বুদ্ধিজীবী নেতা হলো সুকান্ত মজুমদার, শিক্ষিত ব্যক্তি। তো অভিষেক কখন কী কী করেছে, ও কি কী বলো সিঙ্গুরে লড়াই করেছে, না নন্দীগ্রামে করেছে, না নেতাই দেখেছে, কী দেখেছে? ও ডাইরেক্ট পড়াশোনা করতো তখন, হয় ডাইরেক্ট এসে নেতা হয়ে গেছে। এবং অভিষেক যদি দিদির ভাইপো না হতো তাহলে কি রাজনীতিতে এই কথাগুলো বলার সুযোগ পেত? তো এটা সেরেলেক বেবি, গ্রাম বাংলা ছেলে আমরা, আর আসানসোলে কে কী এটা আসানসোলে মানুষ ঠিক করবে, আসানসোলে মানুষ ঠিক করবে। কালকে সিবিআই ডেকেছে, কিছু বলবেন না? এটা তো আমি কী বলবো, এটা সিবিআই তো আর বিজেপির কথা চলে না, সিবিআই সিআইডি কিন্তু তৃণমূলের কথায় চলে, পুলিশ কিন্তু তৃণমূলের কথা চলে, কিন্তু সিবিআই ইডি এটা বিজেপির কথা চলে না, তারা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, তাদের মতো করে কাজ করে। তদন্ত চাইছেন যে না, আমার চাওয়ার কি আছে? আমি কুণালের সাথে বসিয়ে মুখোমুখি জেরা, আমি কেন এটা, আমি কেন কি সেটা কোর্ট কি বলছে, কোর্টের পরিপ্রেক্ষিতে উনি কি করবেন সেটা ওনাদের ব্যাপার। আমি এটা সেটা হচ্ছে যে এই যে কালকে মঞ্চে আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উনি বলেছেন, সেটা হচ্ছে যে উনি বলেছেন যে বিজেপিকে, বিজেপির কাছে এমনই ওয়াশিং মেশিন আছে যে কালো কাপড় ঢোকালে সাদা হয়ে যায়। তার মানে তিনি উল্লেখ করতে চাইছেন যে বিজেপিতে প্রচুর কয়লা মাফিয়া। আচ্ছা, আপনি আচ্ছা ওনাকে প্রশ্ন করুন যে যখন আমি বিজেপিতে জয়েন করতে যাচ্ছিলাম, যখন তৃণমূল কংগ্রেস ছাড়ছিলাম, তখন কেন বারবার চেষ্টা করলেন যে না আমাদের দল ছাড়বেন না, এই চেষ্টা কেন করেছেন? বাবুল সুপ্রিয় বাধা দেওয়াতে প্রথমে আমি বিজেপি জয়েন করতে পারিনি, তারপর কেন আমাকে আবার আমাকে নিয়ে নিল? আপনি বলুন যে আমি মেয়র থাকার, আমার মেয়র টেনিয়ার শেষ হয়ে যাওয়ার পরেও যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল, তারপর কেন আমাকে অ্যাডমিনিস্ট্রেটর করা হলো? লাস্ট অব দি, শেষ দিন অব দি, যেদিন আমি বিজেপি জয়েন করছি সেদিনও ওনার আইপ্যাকের টিমের লোকরা রাস্তাতে আমাকে আটকে দিয়ে না যাবেন না প্লিজ, এটা কেন করছিল? যদি সত্যি আমরা খারাপ হই বা এত আমাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে কেন এই চেষ্টা করলো? দেখুন, এখন নিজেদের উপর অনেক এলিগেশন এসছে, তো বেস্ট ওয়ে হলো যে বাস এলিগেশন এসছে তো আমি চোর তো সবাই চোর, এটা বলে দেবো, একটা খুব সহজ উপায় হয়ে গেছে, তো এটা করছেন। আর আমি জানি না নবজোয়ারে কোথায় কী হবে এটা জানি না, কিন্তু আমি এটা কথা বলবো যে এখানে উনি এসেছিলেন, উনি জানেন যে এই শিল্পাঞ্চলে যা তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের ব্যাটারি চার্জ করার জন্য এসেছিল, তো ব্যাটারি চার্জ করছেন করুন, এই চার্জ করে কোনো লাভ নেই, কিন্তু তাদের মেন সুইচ তো আমাদের কাছে আছে, তাদের ফিউজ আমাদের কাছে আছে, তো ব্যাটারি যতই চার্জ করছেন করুন, আমাদের যখন মনে হয় ফিউজ খুলে নেবো তখন ওরা আবার সব নিস্তেজ হয়ে যাবে, তো এইসব করে লাভ দাদা। একটা রাজনৈতিক জোয়ার বলছে, এটা বলছে জনজোয়ারে পরিণত হয়েছে, এটাকেই ভয় পেয়ে বিজেপি এজেন্সি লাগিয়ে, জনজোয়ার না তৃণমূলের জোয়ার সেটা আগামী দিনে বুঝতে পারবেন। এজেন্সি লাগানোর অভিযোগ না, এজেন্সি তো তাহলে কোর্ট আছে, তো হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, অনেক কোর্ট আছে, যাবেন যদি সত্যি সত্যি এজেন্সি মিসইউজ হচ্ছে তাহলে কোর্ট দেখবে সেটা।